সুইডিশ কার্টুনিস্ট লাস্ট বিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কিন্তু এর আগে মারা গিয়েছিলেন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর একজন ইসলামিক স্কলার মুখোমুখি সড় দুর্ঘটনায় মনে পড়ে দেন না এখন স্বয়ং সড়ক দুর্ঘটনার ব্যাপারে কি বলে গিয়েছিলেন সেটাও একটু মনে করি বানানো আইন খুব ভালো হয় না আল্লাহর বানানো আমাদের দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মরে মরে না সাধারণত আমরা এগুলোর গুরুত্ব দিই তবে কিছু দামি মানুষ মরার পরে অনেক মিছিল টিছিল হয়েছে ঠিক না এতে প্রথম বোঝা গেল আগে যারা মরেছে শিয়াল কুকুর আর ইনারাই মানুষ ছিলেন ঠিক না আমরা আইন করলাম এই বিচার এই শাস্তি এই দিতে হবে সেই দিতে হবে আসলে ভাইরা মানুষের আইন ভালো কাজ করে না আল্লাহর আইন দেখেন কিচ্ছু লাগবে না আল্লাহর আইন হলো মানুষকে খুন করা কঠিনতম পাপ তুমি খুন করো না ড্রাইভার যদি সচেতন হয় যে আমার দ্বারা কেউ খুন হলে দুনিয়ার সব আইন থেকে বেঁচে গেল আমি দুনিয়াতে আল্লাহর গজবে বলবো আলাউলা ধ্বংস হবে আখেরাতে জাহান্নামে নামে যাব ও কি বেপর গাড়ি চালাতে পারবে দুই সালে লার্স ভেলক সুইডিশ একজন কার্টুনিস্ট উনি মোহাম্মদকে নিয়ে একটি কার্টুন এঁকেছিলেন এবং সেটা নিয়ে বিশ্বে তোলপার হয়েছিল একটি কুকুরের মুখে মোহাম্মদের একটি কল্পিত কার্টুন এঁকে বসিয়ে দেওয়া হয়েছিল তাতে করেই সকল বিপত্তি ঘটল প্রথমত মোহাম্মদের কোনো চিত্রকর্ম নেই সুতরাং যে কোনো একটি ক্যারিগাছার এঁকে দিলেই সেটাকে মোহাম্মদ মনে করতে হবে কেন এটা কোনো ভিত্তিই নেই দ্বিতীয়ত কোথাকার কোন কার্টুনিস্ট কি করলো তাতে ইসলামে নবীর অপমান হবে কিভাবে হাউ ইজ ইট পসিবল তাই পৃথিবীর এই আটশো কোটি মানুষকে তাদের সকল চিন্তা ভাবনায় নিয়ন্ত্রণ করে কোনো আইন প্রয়োগ করা সম্ভব নয় এবং এটি যৌক্তিক নয় এগুলোর বেস্ট হচ্ছে যদি হ্যারাসমেন্ট পর্যায়ে না যায় তাহলে সেগুলোকে অ্যাভয়েড করা কিন্তু যখন আপনার বিরুদ্ধে ব্যঙ্গ বিদ্রুপ অপমান হ্যারাসমেন্ট আক্রমণ পরিচয় চলে যায় তখন অবশ্যই আপনাকে আইনি পদক্ষেপ নিতে হবে অথবা আপনি যদি জীবিত ব্যক্তি হন আপনার সম্মানহানি হয় আপনার ব্যাপারে মিথ্যা প্রচার করা হয় তাহলে তার ব্যাপারে আপনাকে আইনি পদক্ষেপ নিতে হতে পারে মানহানির আইন ইত্যাদি হ্যারাসমেন্ট অনেক কিছু করা যায় যেমন ফেসবুকে আমি আদালতে নিয়েছিলাম কিন্তু আমাদের নবীকে পৃথিবীর অমুসলিমরা সম্মান করতে বাধ্য নয় এবং সম্মান করলে তারা অনেকে করতে পারে এবং করেও কিন্তু যারা করে না এটাও তাদের ইচ্ছা যেমন আমরাও মুসলিমরাও তাদের দেবতাদেরকে সম্মান করতে বাধ্য নই সম্মান করার প্রশ্নই ওঠে না কারণ সেটা শিরকি পর্যায়ে পড়ে যাবে কিন্তু অসম্মান করব না কিভাবে অসম্মান করব না মূর্তি ভাঙবো না কারণ তাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলবো না কারণ কোরআন সেটা নিষিদ্ধ করে কারণ প্রকারান্তরে রিয়াকশানে হিসাবে তারা উল্টো আল্লাহকে অথবা আমাদের নবীদেরকে অপমান ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে তাহলে যারা অসভ্যতা করে আমাদের ধর্মের ব্যাপারে যেমন ব্যঙ্গ বিদ্রুপ ইত্যাদি তাদের ব্যাপারে অ্যাভয়েড করা হচ্ছে বেস্ট কারণ যত বেশি এটাকে অ্যাটেনশন দেওয়া হবে তত বেশি মানুষ এটা দেখবে এখন এই যে লার্স ওয়েলক সে যে কার্টুনটা এঁকেছিল অনেকেই এখন খোঁজা শুরু করছে কী আর্টুন লেখেছিল কী আর্টুন এঁকেছিল এখন যেই আর কার্টুনে এঁকে থাকুক না কেন সেটা কি আমার মাথার ভেতরে এই ইমেজটা ইমপ্লান্ট হয়ে যাবে যে এইটাই আসলে মোহাম্মদ না হওয়ার তো কোনো কারণ নেই এত ঠুনকো মেন্টাল অ্যাবিলিটি কেন হবে যে কেউ একটা মোহাম্মদের ব্যাপারে একটি বিকৃত কার্টুন আঁকলো আর তা সেটা আবার মাথার ভিতরে বসে যাবে কেন নো এখন অ্যাক্সিডেন্ট হয়ে লোকটি মারা গেছে এর অর্থ কি এই যে লোকটি তার অন্যায় শাস্তি পেয়েছে মোটেই না আমি সেটা মনে করি না কারণ যে কোনো অসভ্যতার উত্তরে অসভ্যতা হতে পারে না এবং ঠিক একইভাবে কোনো একটি লা মানুষের মৃত্যুদণ্ড তার জন্য শাস্তি হতে পারে না কারণ ধরুন লোকটি মারা গেছে লোকটি মারা গেছে এখন তো সে আল্লাহর কাছে চলেই গেছে এখন তার বিচার হবে সে অন্যায় করে থাকলে পৃথিবীর জীবন তো অল্প কিছুক্ষণের জন্য সেখানে তার তাড়াতাড়ি ত্বরান্বিত করে আল্লাহর কাছে যাওয়াটা তার কীভাবে শাস্তি হয় ইট ডাজেন্ট মেক সেন্স সবচেয়েতে বেস্ট হতো যদি তাকে কোনো মুসলিম স্কলার বোঝাতে পারতেন যেমন কয়েকজন করেছেন যে এগুলো ইসলামিক ভাষা নয় আমরা অসভ্যতা আমাদের ভাষা নয় অসভ্যতা যদি কেউ ভাষা হিসাবে নেয় চিন্তা হিসাবে যেমন ব্যঙ্গ বিদ্রুপ হুমকি ইত্যাদি সেটাতে তাদেরই পরাজয় বোঝা হয় এই কার্টুনটি এঁকে লোকটি হয়তোবা তার বাক স্বাধীনতা প্রয়োগ করেছে কিন্তু এতে করে তার মতামত প্রচারিত হয়নি এবং কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কার্টুন আঁকলে সেই লোকটি হয়তোবা তার ফ্রিডম অফ স্পিচ প্রচার করছে এবং তার অধিকার আছে কারণ পশ্চিমা আইন সে অধিকার দেয় কিন্তু এতে করে তার জয় হয় না বরঞ্চ যদি কনস্ট্রাকটিভলি ইসলামকে বা মোহাম্মদের কোনো বিষয়কে হাদিসকে বা কোনো সিরাকে কনস্ট্রাকটিভলি রেফারেন্স সহ সমালোচনা করে যুক্তি দিয়ে আলোচনা করে বই লেখে সেটা হবে রাইট ওয়ে টু ডু এবং তার প্রত্যুত্তর ইসলামিক স্কলাররা উত্তর দেবেন সেটা হচ্ছে সিভিলাইজড ম্যানার ইতিহাসে এরকম অনেকে করেছে আন দানতে আলে ডিভাইন কমেডি লিখে এরকম মোহাম্মদকে ব্যঙ্গবিদ্রুপ করেছে কিন্তু মুসলিম কোনো স্কলার তাকে হত্যা করার জন্য ফতোয়া ফত আন মুসলিমরা তখন আরও ভালোবাসার কবিতা লিখেছে এবং আলটিমেটলি ইউরোপিয়ানরা ইসলামের দিকে ঝুঁকেছিল গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে যদি শাস্তি হয় তাহলে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলাদেশে একজন সম্মানিত ইসলামিক স্কলার ছিলেন উনিও কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন তাহলে উনিও কি কোনো পাপে শাস্তি পেয়েছিলেন না কারণ কি উনি মুসলিম ছিলেন এখন একই ফলাফল বা একই রকমের শাস্তি যদি একজনের ক্ষেত্রে শাস্তি হয় কারণ তিনি ডেডিকেটেড মুসলিম ছিলেন না অপরক্ষেত্রে আর একজন যদি ডেডিকেটেড মুসলিম ছিলেন এবং উনি যদি একই বিষয়ে হন তাহলে সেটা যদি হয়ে থাকে তার পরীক্ষা তাহলে একই কথাই তো যারা অমুসলিম তারা বলতে পারে আবদুল্লা জাহাঙ্গীরের ব্যাপারে যে এই লোক আমাদের ধর্মের বিরুদ্ধে বলার কারণে ইসলাম প্রচার কারণ ইসলাম একটি মিথ্যা ধর্ম সেটার প্রচার করার কারণে রোড অ্যাক্সিডেন্টে মোড়ে শাস্তি পেয়েছে উপরওয়ালা তাকে শাস্তি দিয়েছে তারা নিশ্চয়ই যুক্তির অসারতাটা বুঝতে পারলেন এটা নিয়ে আনন্দ উল্লাস করার কিছু নেই বরঞ্চ দুঃখ করা উচিত যে রোড অ্যাক্সিডেন্টে অসংখ্য মানুষ মারা যায় বিদেশে রোড অ্যাক্সিডেন্ট করলে সে সেটার ইনভেস্টিগেট করা হয় এবং তারপর আরও রাস্তাকে মহাসড়কে কীভাবে আরও সেফটি ইম্পোজ করা যায় রেগুলেট করা যায় সে ব্যাপারে ভাবা হয় কিন্তু আমাদের দেশে অসংখ্য মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে ইলেস কাঞ্চনকে ধন্যবাদ যে উনি অভিনেতা উনি এই বিষয়ে কাজ করছেন কিন্তু আমাদের মহাসড়কগুলো এখনও সেফটির ধারে কাছে নেই বরঞ্চ যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছেন তাদের কে যারা মারছে রোড রোডে যেমন ধরুন ড্রাইভাররা বা ট্রাক মালিকরা ওরা পার পেয়ে যাচ্ছে ফিটনেসবিন গাড়িগুলো চালিয়ে পার পেয়ে যাচ্ছে এগুলো বলুন তাহলে ইনোসেন্ট মানুষ যখন মারা যাচ্ছে সেটা ব্যাপার আরও সোচ্চার হন সেটা বরঞ্চ কার্যকর হবে এ সকল চিপ সস্তা আনন্দে গাভাসি কোনো লাভ Intellectual response. Dite